নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আবারও সো কোল্ড বাঘেদের মেরে বেড়াল করে বাড়ি পাঠিয়ে দিল টিম ইন্ডিয়া। আবারও একটা টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশকে খুবই যাচ্ছেতাই ভাবে হারালো টিম ইন্ডিয়া, একদম ডমিনেট করে ইন্ডিয়ার জয়, এবং ইন্ডিয়ার কিন্তু সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল প্রায়। এবং দেখো, লাস্ট অব্দি ইন্ডিয়া সেমিফাইনাল জিততে পারবে কিনা বা ফাইনালে গিয়ে ট্রফি জিতবে কিনা সেটা অন্য কথা। আমাদের তো এমনিতেই ভাগ্য খারাপ, সেমিফাইনাল ফাইনালে গিয়ে কিছু একটা খারাপ কিছু হয়ে যায়, টিমের উপর ভরসা রাখছে। তবে ভাই, বাংলাদেশ পাকিস্তানকে হারালে কি হয়, সাউন্ড পলিউশনটা কম থাকে, এবং সেখানে কিন্তু ইন্ডিয়া আবারও সাউন্ড পলিউশন কমালো। সব থেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশিরা খুঁজে পাচ্ছে না আজকের ম্যাচের পর কি অজুহাত দেবে, বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছে, অজুহাতই খুঁজে পাচ্ছে না। আমি বলছি কি করবে, ওই যে বিরাট কোহলিকে কি একটা আছে এরকম দাঁড়িয়ে আছে মালটা, সাকিব না কি নাম, ও যে আউট করেছে, পরে একটু হ্যাং হো করছিল না, চেঁচামেচি করছিল, ওইটার রিল বানাবে, বানিয়ে ফেসবুকে ছাড়তে থাকবে যে বিরাট কোহলিকে আউট করে দিয়েছে, ওটাই ওদের কাছে অ্যাচিভমেন্ট। অজুহাত দেবারও কিছু নেই, ম্যাচও জিততে পারিনি, বিদায়ও হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, আর কি হবে। তো সেখানে ভাই বিন বাজিয়ে কিন্তু নাগিনদের ভালোই না ছিল আজকে টিম ইন্ডিয়া, একদম ডমিনেটিং পারফরমেন্স, এবং এই জয়ের ফলে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনালটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেল। তো ওয়েল প্লেড টিম ইন্ডিয়া, এবং স্পেশালি বলতে হবে দুজনের কথা, হার্দিক পান্ডিয়া, একটা দুরন্ত ফিনিশিং আমরা তার থেকে পেয়েছি, একটা দুরন্ত অর্ধশতরান তার থেকে পেয়েছি। আরো বলো হার্দিক পান্ডিয়াকে ছাপড়ি, আরো বলো হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া দরকার নেই, এখনো বলবে কেন বলছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে, যে হার্দিক পান্ডিয়া সবসময় ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড কাপের মতো জায়গাতে হার্দিক পান্ডিয়াকে ছাড়া টিম বানানো সম্ভব নয়। তো হার্দিক তার ব্যাট হাতে ক্যালমা দেখিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কুলদীপের ম্যাজিক আমরা দেখেছি, এবং ওভারঅল একটা টিম পারফরমেন্স এসেছে, সব প্লেয়ারই রান পেয়েছে। এই পিচে ইন্ডিয়ার যে 196 রানে পৌঁছেছিল সেখানে হার্দিকের 50 অবশ্যই আছে, বাট বাকি কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে। প্রথমেই রোহিত শর্মা, তো প্রথমত টসের কথা বলতে হবে, বাংলাদেশ টসে জিতে ফার্স্টে বোলিং করে সিদ্ধান্ত নিচ্ছে। ইন্ডিয়ার বোলিং যারা এত মানে সুন্দর ফর্মে আছে, এত সুন্দর রান ডিফেন্ড করছে, তাদের এগেনস্টে চেস করার সিদ্ধান্ত নিয়েছে। এবং দিনের বেলার খেলা যেখানে বাংলাদেশ বেশি স্পিনার নিয়ে খেলছিল, এবং এই পিচ কিন্তু পরের দিকে আরো স্লো হতো, তারপরও ফার্স্টে বল করার সিদ্ধান্ত, আই থিঙ্ক ওই সিদ্ধান্তটা ইন্ডিয়াকেই হেল্প করেছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বলে ফার্স্টে রোহিত শর্মা আসে। এবার দেখো, রোহিত শর্মার ব্যাটিং নিয়ে আমি কি বলবো বুঝতে পারি না, 11 বলে 23 রান করেছে, ইন্টেন্ট দেখিয়েছে, যে জিনিসটা টি টোয়েন্টিতে দরকার, অবশ্যই এমন একটা প্লেয়ার দরকার যে পাওয়ার প্লেতে মেরে খেলবে, পাওয়ার প্লেতে চালিয়ে খেলবে, সেই কাজটা রোহিত শর্মা করছে, ওটা অবশ্যই একজনের করা দরকার, রোহিত ঠিক কাজই করছে। 11 বলে 23 করেছে, টিমকে একটা ফ্লাইং স্টার্ট দিয়েছিল। তবে যতবারই রোহিত আউট হয়ে যায় একটা জিনিস বারবার মনে হয়, রোহিত শর্মা তো ব্লাইন্ড সগার না, হয়তো এই বলটা দেখে খেলতে পারতো, একটা বল দেখে চালাতে পারতো, এইগুলো মনে হয়। বাট আই ফিল যে টিমের স্বার্থে রোহিত যে কাজটা করছে ঠিক কাজই করছে, একটা প্লেয়ারকে অবশ্যই চালিয়ে খেলতে হবে, যেটা রোহিত শর্মা আগের বছরের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকেই করে আসছে। এবং সেখানে অবশ্যই আমাদের ফাইনালের কথা মনে পড়ে, যে ম্যাক্সওয়েলের ওই একটা বল না চালিয়ে খেললে হয়তো আমরা ট্রফিও জিততে পারতাম, বাট সেগুলো ভেবে কাজ নেই, মানে এই ইন্টেন্ডে রোহিতের জন্য চলছে, রোহিত সেই ইন্টেন্ডই কন্টিনিউ করছে। তো রোহিত শর্মা সেরকম একটা ফ্লাইং স্টার্ট দেয়, এবং তার সঙ্গে সঙ্গে বিরাট কোহলিকে ছন্দে লাগে, একদম প্রথমেই যে সাকিব আল হাসানকে 6টা মারে, ওটা দেখে মনে হচ্ছিল বিরাট কোহলি টাচে আসে, যদিও আজকেও যে বিশাল স্ট্রাইক রেটে বিরাট কোহলি রান করেছে সেরকমটা না, 28 বলে 37 করেছে, তবে কোহলিকে ছন্দে লেগেছে, দেখে মনে হয়েছে যে কোহলি কিন্তু ব্যাটে টাচে ফিরেছে, রান করেছে, 3টে খুব সুন্দর 6ও মেরেছে। দেন মারতে গিয়ে তানজিন হাসানের বলে আউট হয়ে যায়, এবং আউট করার পর যেরকম চেঁচামেচি করছিল, আমি ভাবছিলাম বিরাট কোহলি কিছু একটা তো বদলা দেবে, তবে তারপর সূর্যকুমার যেতে বসে, এবং সূর্যকুমার এসে প্রথম বলে 6 মারে, তো ভাবছিলাম জবাবটা সূর্যকুমার দিল, বাট দেখে তার পরের বলটা একটা আলাদাই ডেলিভারি হয়ে গেছে, বলটা পড়ে একদম বাউন্স খেয়ে উঠে গেছে, সূর্যকুমার আউট। সেই সময় একটু চাপে পড়ে গেছিলাম, সেই সময় দুবেকে বলছিলাম ভাই দুবে আজকে বাঁচিয়ে দাও, আর কিচ্ছু বলবো না তোমাকে। তবে উল্টো দিক থেকে ঋষভ পন্ত তখন কিন্তু মারা শুরু করে, সেই সময় ইন্ডিয়া একটু চাপে পড়েছিল, এবং ঋষভও চাপে ছিল, ঋষভেরও স্ট্রাইক রেট কম ছিল, বাট ঋষভ পন্ত তারপরে 2 ওভারে এত মারান মারে, ঋষভ পন্ত করে দেয় হচ্ছে তোমার 24 বলে 36, এবং সেখানে নিজের স্ট্রাইক রেট অনেকটা বাড়িয়ে নেয়। তবে যেভাবে আউট হলো দেখতে খারাপ লাগলো, সোজা ব্যাটে 4-6 হচ্ছিল, কি দরকার ছিল রিভার্স সুইং মারার, আগের দিনই ভাবে আউট হয়েছিল, আজকেও আউট হলো। এবং তারপর কিন্তু হার্দিক পান্ডিয়া আসে, পান্ডিয়া এবং দুবের পার্টনারশিপ হয়, এবং প্রথম দিকে কিন্তু দুবের উপর আবারও রাগ হচ্ছিল, 16 বলে 12 রানে ছিল একটা সময়, যে সময় স্পিনাররাও বল করছিল, দুবে মারছিল না, ভাবছিলাম দুবেকে আর কি করতে খেলাবে। তবে দুবে কিন্তু সবকিছুর পর হঠাৎ করে দেখি জ্বলে উঠলো, এবং টানা 3টে 6 মেরে কিন্তু নিজেরও স্ট্রাইক রেটটা দুবে ঠিক জায়গাতে নিয়ে গেল, ঠিক আছে, তারপর দুবে ঠিকঠাক কাজ করে দিয়েছে, দুবে সেখানে 3টে 6 মেরে, লাস্ট অব্দি দুবে 24 বলে 34 রান করে, এবং শেষে গিয়ে তারপর তো হার্দিক পান্ডিয়ার ফিনিশিং। অ্যাকচুয়ালি হার্দিক পান্ডিয়া ইন্ডিয়াকে কিন্তু 196 নিয়ে যাওয়ার পেছনে সব থেকে বড় ভূমিকাটা রাখলো, কারণ যেই সময় দুবে স্ট্রাগল করছিল সেই সময় হার্দিক ব্যাট করতে আসে, এবং আমরা এক্সপেক্ট করছিলাম হার্দিক একটু সময় নেবে, দুবে মারবে, বাট দুবে যেহেতু মারতে পারছিল না, হার্দিক কিন্তু এসেই মারা শুরু করে, এবং
লাস্ট অব্দি কিন্তু মোমেন্টামটা কন্টিনিউ করে, শেষ দু ওভারও ভালো মারে এবং 27 বলে 50 রান করে, লাস্ট বলে 4 মেরে 50 করে। এবং বাংলাদেশের বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান, তার এগেনস্টে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একদম অ্যাটাকিং খেলেছে, তার 4 ওভারে 48 রান এসেছে, যেটা আই থিঙ্ক ম্যাচের অন্যতম একটা বড় টার্নিং পয়েন্ট, যে মুস্তাফিজুরকে অ্যাটাক করে তার এগেনস্টে রান করেছে। এবং অবভিয়াসলি হার্দিকের 50 সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়া 196 রানে পৌঁছে যায়, যেটা ডেফিনেটলি উইনিং টোটাল ছিল। ইন্ডিয়া যে 180 টপকে গেছিল যখন, তখনই শিওর ছিলাম যে রান ডিফেন্ড করে দেবে, এই পিচে বাংলাদেশ পারবে না। এবং বাংলাদেশ পারেও নি, একটা দিকে নজর ছিল যে ইন্ডিয়া বাংলাদেশের ব্যাটসম্যানদের স্লেজিং করে কিনা, মানে বিরাট কোহলির দিকে তো মেনলি নজর ছিল, বাট স্লেজিং দেখছিলাম কুলদীপ, রোহিত শর্মা তারা করছিল। তো সেখানে প্রথমেই লিটন দাস হার্দিককে একটা 6 মারে, তারপর হার্দিকের বলেই কিন্তু আউট হয়। আবারও হার্দিক পান্ডিয়া 50 করার পর প্রথম উইকেটটাও কিন্তু ইন্ডিয়াকে পাইয়ে দেয়, যদিও লিটন ভালো ফর্মে ছিল না, বাট ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে তার উইকেটটা জরুরি ছিল। এবং হার্দিকের বলে কিন্তু লিটন দাস আউট হয়, এবং সেই সময় ক্যামেরা ফোকাস করে রোহিত শর্মাকে, এবং বিরাট কোহলি যে বেন স্টোকস বলতে অভ্যস্ত সেটা আমরা রোহিত শর্মার মুখ থেকে দেখতে পাই। দেন কিন্তু একটা পার্টনারশিপ ছিল তানজিদ হাসান এবং নাজবুল হোসেন শান্তর মধ্যে, এবং সেই সময় তার একটুখানি কিন্তু ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে তারপর শুরু হয় কুলদীপ যাদবের ম্যাজিক, কুলদীপ যাদব এসেই কিন্তু তানজিদ হাসানকে এলবিডব্লিউ করে, এবং তারপর আসে তৌহিদ হৃদয়। এবং তৌহিদ হৃদয় কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমের সব থেকে ভালো ব্যাটসম্যান এই টি-20 ওয়ার্ল্ড কাপে, খুব ভালো ব্যাটিং করেছে, এবং এই প্লেয়ারটার উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। এবং তাকেও কিন্তু এদিন চলতে দেয়নি কুলদীপ যাদব, 6 বলে 4 রান করে একটা সোজা বলে কিন্তু এলবিডব্লিউ হয়ে যায়, কিন্তু ওটার জন্য ভাই রিভিউ কে নেয় ওরকম সোজা প্লাম এলবিডব্লিউতে। তো যাই হোক, সেখানে কিন্তু তৌহিদ হৃদয় আউট হয়, তারপর কিন্তু কুলদীপ যাদব সাকিব আল হাসানকেও আউট করে। তো সেখানে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান যারা কিন্তু ভারতের থেকে ম্যাচ নিয়ে যেতে পারতো তাদেরকেই কিন্তু কুলদীপ যাদব আউট করে দেয়, একদম বাংলাদেশের ব্যাটিংয়ের কোমরটা কিন্তু কুলদীপ যাদব ওখানেই ভেঙে দিয়েছিল, এবং ইন্ডিয়ার পকেটে ম্যাচটা কিন্তু ওখানেই চলে এসেছিল। এবং তারপর কিন্তু পরের দিকে এসে জাসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, তারাও কিন্তু তাদের উইকেটের ট্যালিটা বাড়িয়ে রাখলো। অর্শদীপ এবারে অনেকগুলো উইকেট নিয়েছে, বোধহয় 10টা উইকেট আগেই ছিল, আরও 2টো উইকেট নিয়ে নিল। জাসপ্রীত বুমরা আবারও একটা ইকোনমিক্যাল স্পেল ভাই, জাসপ্রীত বুমরা আলাদাই, 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 2 উইকেট, আগের দিন কত 4 ওভারে 9 না 7 দিয়েছিল, 7 দিয়েছিল বোধহয়, তাই তো, আজকে 4 ওভারে 13 রান দিয়ে 2 উইকেট। অর্শদীপ সিং 4 ওভারে 30 দিয়ে 2টো উইকেট, তো তারা কিন্তু 2টো করে উইকেট পায়, তার সঙ্গে সঙ্গে কিন্তু হার্দিকের 1টে এবং কুলদীপের 3টে। তো সেখানে ভারতের বোলিং হয়েছে একদম টপ ক্লাস, বিশেষ করে তোমার কুলদীপ যাদব বেস্ট বোলার, 4 ওভারে 19 রান দিয়ে 3টে উইকেট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বললাম যে বুমরা 4 ওভারে 13 রান দিয়ে 2টো উইকেট, সেটাও ভীষণ ইকোনমিক্যাল স্পিন। বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বললে বোলার মতো ব্যাটিং কেউ করতে পারেনি, লাস্টের দিকে এসে ওদের ওই লেগ স্পিনারটা ঋষাদ হোসেন সে কিছু 4-6 মারে, এবং সেখানে 10 বলে 24 রান করে, আই থিঙ্ক সব থেকে বেশি স্ট্রাইক রেটে সেই রান করেছে। এবং ক্যাপ্টেন নাজিমুল হাসান শান্ত সেও 40 রান করে, বাট সেগুলো অবশ্যই ইন্ডিয়াকে হারানোর জন্য এনাফ ছিল না, লাস্ট অব দি ইন্ডিয়ার জন্য একটা ইজি জয়, যেই জয়টার ফলে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনালটা নিশ্চিত করে ফেললো এবং বাংলাদেশের বিদায়টাও ঘটিয়ে দিল। এবং সুন্দরবনের বাঘগুলো হয়তো আজকেও ভাবছে যে এরা নিজেদেরকে বাঘ বলে বলে আমাদের নামের খুব বদনাম করিয়ে দিচ্ছে, আমাদের আর লোকে ভয় পাবে না। তো গাইস, তোমাদের মতামত জানিও, আজকে ইন্ডিয়ার খেলা কেমন লেগেছে, হার্দিকের ব্যাটিং বা ফিনিশিং কেমন লেগেছে, বা তার সঙ্গে সঙ্গে কুলদীপের ম্যাজিক্যাল স্পেলটা কেমন লেগেছে, কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।